हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। এই ভিডিওতে আমি একটা রিক্রুটমেন্টে কিভাবে আপনারা আবেদন করবেন তা নিয়ে আলোচনা করব। যে রিক্রুটমেন্টটা হচ্ছে সিআরপিএফ থেকে কিছুদিন আগে বেরিয়েছিল, ঠিক আছে? তো সেই রিক্রুটমেন্টটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে। সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটা ডিটেলসে, মানে এই রিক্রুটমেন্টটা ডিটেলসে আপনারা কিন্তু দেখতে পারেন কোন কোন পোস্ট আছে, স্যালারি কত, এজ কেমন লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কেমন লাগবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? তো এখন আমি ভিডিওটাকে আগে বাড়াচ্ছি যে কিভাবে আপনারা ওই রিক্রুটমেন্টটা আবেদন করবেন। প্রথমে আপনারা চলে আসবেন গুগলে, দিয়ে এসে এখানে সার্চ করবেন সিআরপিএফ। সিআরপিএফ সার্চ করে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, crpf.government.in, এরকম একটা পেজ খুলে যাবে, ঠিক আছে? তো এই পেজটা নিচের দিকে স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করে গেলে, নিচের দিকে স্ক্রল করে গেলে এরকম একটা অপশান পাবেন, রিক্রুটমেন্ট বলে অপশান। এখানে ভিউ অলে ক্লিক করবেন। ভিউ অলে ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে। এখানে নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশান ফর দ্য রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ 2020। এখানে ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করলে আরেকটা নতুন পেজ খুলবে, এরকম একটা পেজ খুলবে। সেই পেজে এখানে যে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট প্যারামেডিক্যাল স্টাফ 2020, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা পিডিএফ পেজ খুলে যাবে, ঠিক আছে? সো পিডিএফ পেজটা আমি আগের ভিডিওতে দেখেছি, যেটা বলে দিয়েছি যে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই সম্পর্কে আমি পুরো ডিটেলসে আলোচনা করেছিলাম, তো এটা আমি আর আলোচনা করছি না, একদম নিচে চলে যাচ্ছি স্ক্রল করে। অ্যাপ্লিকেশান ফর্মে কীভাবে অ্যাপ্লিকেশান ফিল আপ করা হবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্ম, এটাকে ফিল আপ করে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। তো কীভাবে সাবমিট, কোথায় সাবমিট করতে হবে তা আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি। তো কীভাবে, এখানে কোথায় কী লিখবেন সেটাই আমি আজকে আলোচনা করব। পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, যে সমস্ত নোটিফিকেশানে যে সমস্ত পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর মধ্যে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করবেন সেটা এখানে লিখতে হবে। এক্সামিনেশন সেন্টার, দুটো সেন্টার আছে, তো আপনারা তার মধ্যে যে কোনো দুটো আপনারা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? এক্সামিনেশন সেন্টার যেগুলো আছে নোটিফিকেশানে, তার মধ্যে যে কোনো দুটো সিলেক্ট করতে পারবেন, ফার্স্ট অপশান অ্যান্ড সেকেন্ড অপশান। নেম অফ দ্য অ্যাপ্লিকান্ট, অ্যাপ্লিকান্টের নাম লিখতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু উপরে লেখা আছে, দেখতে পাচ্ছেন, ডিটেলস টু বি ফিল্ড ইন ব্লক লেটার অনলি। বড় হাতের অক্ষরে কিন্তু সবগুলা লিখতে হবে। নিজের নাম লিখতে হবে যে অ্যাপ্লাই করছে, তারপরে ফাদার নাম, বাবার নাম, তারপরে মায়ের নাম, তারপরে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল, যে কেউ আবেদন করতে পারবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, মোবাইল নম্বর, একটা ভ্যালিড মোবাইল নম্বর দিতে হবে যেটা সচরাচর চালু থাকে, একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, তারপর যে ক্যাটাগরি কী, আনরিজার্ভ না এসসি না এসটি না ওবিসি ইডব্লিউএস, সেটা আপনাদেরকে জানাতে হবে, রিলিজিয়ন কী জানাতে হবে, যদি আপনি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না হন তাহলে নো করবেন, যদি ইয়েস করেন তাহলে আপনারা আপনার নেম অফ দ্য এমপ্লয়ি আর কী এমপ্লয়ি ছিলেন সেটা লিখতে হবে, তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি ম্যারিড না আনম্যারিড সেটা লিখতে হবে, ন্যাশনালিটি কী, আপনি ইন্ডিয়ান নাকি আদার্স কোনো কান্ট্রি থেকে সেটা লিখতে হবে, স্টেট কোন স্টেটে আপনাদের লিখতে হবে, নেম অফ দ্য পার্টিকুলার এরিয়া, যদি আপনাদের কোনোরকম কোনো সাপোজ সিকিম এদিকের কোনো এরিয়ার হলে সেদিকের ক্ষেত্রে কিন্তু আপনারা টাইম পাবেন, আরও লাস্ট ডেট যাবে তার থেকে কিছুদিন পরেও আপনারা ওটা কিন্তু এ করতে পারবেন, এক্সটেন্ড হতে পারে। তারপরে হচ্ছে কিনা হাইট, হাইট আপনাদেরকে সেন্টিমিটারে লিখতে হবে, চেস্ট, চেস্ট এটা কিন্তু খালি ছেলেদের ক্ষেত্রে, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে নয় কিন্তু। তো মেলদের ক্ষেত্রে চেস্ট এখানে এক্সপ্যান্ডেড, মানে যখন জোর নিঃশ্বাস নিয়ে ফুলিয়ে কত হচ্ছে সেটা, আর এটা আনএক্সপেন্ডেড, যখন ছেড়ে দিলে তারপরে কত হচ্ছে এটা লিখতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ওয়েদার শেকিং হাইট রিল্যাক্সেশান, আপনি কি রিল্যাক্সেশান নিতে চান, ইয়েস করলে ইয়েস, যদি যদি চান তো ইয়েস, না তোমার নো। ওয়েদার শেকিং এজ রিল্যাক্সেশান, আপনি কি রিল্যাক্সেশান পেতে চান, তাহলে ইয়েস করলে ইয়েস, নো করলে নো, ঠিক আছে? এখানে আছে যে অ্যাজ
ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স অফ পার্সন কিল্ড ইন রাইটস অফ 1984 1984-এ যে দাঙ্গা হয়েছিল তাতে যদি আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার যদি কিল্ড হয়েছেন মানে গত হয়েছেন তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করতে পারেন। যদি আবার এখানে বলেছে অ্যাজ ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স অফ পার্সন কিল্ড ইন রাইটস অফ দ্য 2002 মানে 2002-তে যে দাঙ্গা হয়েছিল তাতে যদি কেউ গত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইয়েস করতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার হতে হবে যার প্রতি আপনারা নির্ভর ছিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে পার্সন অরিজিনালি ডোমিসিয়েলড ইন জে অ্যান্ড কে মানে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ডিউরিং 1/1/80 থেকে 31/12/89 মানে 80 সাল থেকে 89 সালের মধ্যে যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস করতে পারেন। এক্স সার্ভিসম্যান এখানে ইয়েস অর নো, যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে ইয়েস করবেন, যদি এক্স সার্ভিসম্যান না হন তাহলে নো করবেন। এটা বাকিরা যদি যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে কবে জয়েন করেছিলেন, কবে ডিসচার্জ হয়েছেন এবং লেন্থ অফ সার্ভিস কতদিন ছিল। তারপরে নিচের দিকে চলে আসবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, 10th স্ট্যান্ডার্ডে আপনার ইয়ার অফ পাসিং কবে পাস করেছেন, স্কুলের নাম কী ছিল, তারপরে বোর্ডের নাম কী ছিল এবং সার্টিফিকেটের উপরে দেখবেন সিরিয়াল নম্বর দেওয়া আছে সেই সিরিয়াল নম্বর দিতে হবে। 12th এর ক্ষেত্রেও একই এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও একই, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও একই। আপনার যদি টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকে অ্যান্ড এক্সপিরিয়েন্স সেটার ক্ষেত্রে আপনার কবে পাস করেছেন, কোন ইনস্টিটিউট থেকে করেছেন, বোর্ডের নাম কী, সিরিয়াল নম্বর সব কিছু দিতে হবে। পোস্টাল অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস আপনাকে দিতে হবে যেখানে আপনার কোনো লেটার যাবে, ঠিক আছে। তার পারমানেন্ট অ্যাড্রেসও দিতে হবে, আধার কার্ডের নম্বর দিতে হবে। হোয়েদার কনভিক্টেড ইন এনি ক্রাইম অর সিভিল কেস, যদি কোনো আপনি সিভিল কেসে কিংবা ক্রাইম কেসে কোনো দিনও যদি আপনি যুক্ত ছিলেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না থাকেন তাহলে নো করবেন। যদি আপনি কোনো রকম কোনো ফায়ার লজ ইন এফআইআর লজ ইন দ্য ইন পুলিশ স্টেশন, আপনার নামে কোনো এফআইআর যদি লজ হয়ে থাকে কোনো দিনও তাহলে এখানে ইয়েস করবেন। যদি আপনি অ্যারেস্টেড হয়েছিলেন পুলিশের দ্বারা তাহলে ইয়েস করবেন, যদি না হয়েছে নো করবেন। যদি আপনার কোনো ক্রাইম কেস পেন্ডিং হয়ে পড়ে আছে এখনও সলভ হয়নি সেখানে তাহলে ইয়েস করবেন, নাহলে যদি কোনো রকম কেস না থাকে তাহলে নো করবেন। তারপরে হচ্ছে ডিটেলস অফ ফি পেড, আপনি যে ফি পেড করবেন সেখানে হচ্ছে নম্বরটা ডেট আর অ্যামাউন্ট কত দিয়েছেন সেটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে সিগনেচার করতে হবে এবং উপরে কিন্তু আপনাদেরকে পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে, ঠিক আছে, কালার ফটোগ্রাফ এখানে ভুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। লাগিয়ে আপনাদেরকে এটা এটাকে এভাবেই ফিল আপ করতে হবে, ঠিক আছে। আমি বলে দিয়েছি কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, কি করতে হবে আগের ভিডিওতে, আমার ডিসক্রিপশানে গিয়ে আগের ভিডিওটা দেখে নিন এবং আপনি চাইলে এই অ্যাপ্লিকেশানটাকে পাঠিয়ে দিন, ঠিক আছে। আর এই অ্যাপ্লিকেশানটা আপনি যদি ডাউনলোড করতে চান ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আমি, ওখান থেকেও আপনি কিন্তু এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিল আপ করে নিতে পারবেন, ঠিক আছে। আজকের ভিডিও এটাই ছিল, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে আমি রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত ভিডিও নিয়ে আসি, লেটেস্ট আপডেট দিতে থাকি, ঠিক আছে। থ্যাংক ইউ।